वेलकाम टू आर्चूस चैनल। हाय बंधुरा, आज के आमी निरामिष भेजिटेबल्स अपन रान्ना करे देखाबो। तो चलून बंधुरा रान्नाटा शुरू करा जाक। एखाने आमी 8 रकम सब्जी नियेछी, डुमो डुमो केटे रेखेछी, मूलो, स्क्वाश, गाट कचु, आलू, बेगुन, मूलो शाक, सामान्य फुलकपि नियेछि आर मिष्टि कुमड़ो। एगुलो सब आमी एकसाथे रान्ना करब। आर एगुलो सब्जी रान्ना करार जन्य आमी एखाने मसला रेडी करे नियेछि। जेहेतु निरामिष रेसिपि ताई आमी पेंयाज रसुन व्यवहार करब ना। कड़ाई गरम हो गेछे, आन्दाज अनुयायी आमी 4 चा चामच सर्षेर तेल ढेले दिलाम। फोड़ने देब 5 फोड़न, একটা গোটা শুকনো লঙ্কা আর একটা গোটা তেজপাতা 2 টুকরো করে দিয়ে দেব। সবজিগুলো আমি ভালো করে ধুয়ে নিয়েছি, সব সবজি আমি দিয়ে দেব। বন্ধুরা, ভিডিওটি ভালো লেগে থাকলে প্লিজ ফুল ভিডিও দেখবেন, কোথাও স্কিপ করবেন না। প্রথমেই আমি 1 চা চামচ নুন দিয়ে দিলাম। নুন দিয়ে দিলে সবজি মজে যায়, তাই প্রথমেই নুন দিয়ে দিলাম। 1 চা চামচ হলুদ গুঁড়ো দিয়ে দেব। 1 চা চামচ ধনে গুঁড়ো দিয়ে দেব। 1 চা চামচ জিরে গুঁড়ো দিয়ে দেব। এগুলো সব ভালো করে মিশিয়ে নেব। ভালো করে মিশিয়ে নিয়েছি। এবারে 10 মিনিটের জন্য ঢাকনা দিয়ে দেব। 10 মিনিট হয়ে গেছে, তুলে নিয়েছি। সবজি দিয়ে নিজস্ব জল বেরিয়েছে। সাত আটটা কাঁচা লঙ্কা চেরা দিয়ে দিলাম। নিরামিষ রেসিপি, আমার ঝালঝাল খেতে ভালো লাগে, তাই আপনারা ঝাল আপনাদের ইচ্ছে অনুযায়ী দেবেন। আবারও আমি ঢেকে দিলাম 5 মিনিটের জন্য। 5 মিনিট হয়ে গেছে, সবজি কষে নিতে হবে। সামান্য আদা বাটা দিয়ে দিলাম। নিরামিষ রেসিপিতে আদা বাটা স্বাদ গন্ধ দুটোই ভালো আসে, তাই আদাটা জরুরি। ভালো করে মিশিয়ে নেব। কষে নিতে হবে। 3 মিনিটের জন্য ঢেকে দিলাম। 3 মিনিট হয়ে গেছে, সবজি কিছুটা মজে গেছে, সেদ্ধও হয়ে গেছে। কষে নিয়েছি ভালো করে। এবারে আমি জলের বদলে 1 কাপ দুধ ঢেলে দেব। দুধের সাথে আমি ভালো করে মিশিয়ে নেব। আবারও 10 মিনিটের জন্য ঢেকে দিলাম। লো ফ্লেমে করে রান্না হয়েছে, সবজিগুলো সব সেদ্ধ হয়ে গেছে, রান্না রেডি হয়ে গেছে আমার। এবারে আমি নামিয়ে নেব। নামিয়ে নিয়েছি। গরম ভাতের সাথে গরম গরম এই সবজি খেতে ভীষণ টেস্ট। এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবেন। থ্যাংক ইউ।